अपटिकट टीवी प्रेजेंट्स सस्पेंस संडे। नमस्कार समस्त श्रोता बंधुदेर स्वागत जानाई। आजकेर सस्पेंस संडेर गल्प अचेना रात, रचना ओ परिचालना स्वपन घोषाल, म्यूजिक ओ साउंड डिजाइन शांतनु पांडा, सहकारी आशीष दीपेंदु, गल्प पाठे अभिजीत राय, संगे मौमिता बोस। आमार ई गल्पेर नायक रणजित कुंडू, एकटी बेसरकारी अफिसेर सेल्स सुपारभाइजार। कम्पानीर काजे ताके पश्चिमबंगेर विभिन्न जेलाय घुरे बेड़ाते हय। एबारेर अभियान बाँकुड़ा जिला। बाँकुड़ा जिलार प्रधान शहर विष्णुपुरे गाड़ी निये एसे होटेल फरेस्ट भिउर सामने दाड़ाय। गाड़ी थेके नेमे रणजित होटेलेर उल्टो दिके जंगलेर दिके एगिये जाय। जंगलेर अपूर्व शोभा देखते देखते कखन जे गभीर जंगले रणजित पौंछे जाय ता बुझते पारे ना। हठात् एकजन आदिवासी युवक ताके जिज्ञेस करे, तुई काउके खुजछिस बाबू? हाँ ना ना, एमनि देखछिलाम, कि सुंदर जंगल। जायगाटा विशेष भालो ना, आपनि कोथाय जाबेन बाबू? আমি ওই ফরেস্ট ভিউ রিসর্ট ওখানে যাব। ও পার্বতীদের হোটেলে? পার্বতী? রণজিৎ কি যেন ভাবে, যুবকটি আবার জঙ্গলের দিকে চলে যায়। এরপর কিছুটা আনমনে রণজিৎ হোটেলের দিকে আসে। রিসেপশনে প্রয়োজনীয় কাজ সেরে রিসর্টের ঘরের দিকে রণজিৎ এগিয়ে যায়। হোটেলের বয় শঙ্কর রণজিৎকে দেখে বলে, মানে কথা, আপনাকে আমি দেখেই চিনতে পেরেছি। তা প্রায় 5 বছর পরে এলেন। আমি না একবার কাস্টমারকে দেখলে তার মুখ কিন্তু ভুলি না বাবু। বাহ, তোমার তো বেশ মনে আছে দেখছি। হ্যাঁ তা হবে, তা দেখছি যে এই হোটেলের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মানে কথা, আমাদের মালিক এখন নিজেই সব দেখভাল করছে। ভালো ভালো, খুব ভালো। একটি ঘরের সামনে এসে রণজিৎ দাঁড়ায়। মানে কথা, এই রুমগুলো সব নতুন করে সাজানো হয়েছে, আপনার খুব ভালো লাগবে বাবু। 26 নম্বর? মানে কথা, সেবারে তো আপনি এখানে উঠেছিলেন। হ্যাঁ কিন্তু এটা স্যার, মানে কথা, পুরো জঙ্গল ভিউ, দারুণ লাগবে আপনার। আপনারা হলেন পুরনো কাস্টমার, আমাদের সবসময় টপ রুমই আপনাদেরকে ম্যানেজার বাবু দিতে বলেন। মানে কথা, 26 নম্বর ঘরে প্রবেশ করতেই রণজিতের নজর যায় ফুলদানিতে। হাতে তুলে নেয় ফুলদানিটা। অনেক পুরানো কথা মনে পড়তে থাকে রণজিতের। বাবু আপনার চা, আর ম্যানেজার বাবু এটা আপনাকে দিল। হ্যাঁ ও, মানে কথা, পার্বতী আয় ভেতরে, আয় চাটা রাখ। পার্বতী? মানে কথা, এ আপনার সেই পুরনো পার্বতী নয় বাবু, এ হলো নতুন পার্বতী। নতুন পার্বতী? হ্যাঁ, মানে কথা, ওই আদিবাসী বস্তির পার্বতী। এখানে তো কত পার্বতী আছে। কিন্তু আগের ওই পার্বতী? মানে কথা, পার্বতী লায়কের কথা বলছেন তো বাবু, সে তো আজ থেকে 5 বছর আজ্ঞা নিরুদ্দেশ। শঙ্করের কথা শুনে রণজিৎ কিছু চিন্তা করে। নিরুদ্দেশ? হ্যাঁ বাবু, মানে কথা, রাতে এখানে ডিউটি করলো, পরদিন সকাল থেকে আর তাকে খুঁজে পাওয়া যায় না। দেখতে সুন্দর ছিল, কেউ হয়তো টেনে নিয়ে চলে গেছে। মানে কথা, এসব মাঝে মাঝেই হয় এখানে বাবু। কি ওই মানে লাপাতা, কখনো হিংস্র জানোয়ার টাইনে নিয়ে চলে যায়, আবার কখনো মানুষ টাইনে নিয়ে চলে যায়। কিন্তু ওর বাড়ির লোকজন? মানে কথা, ওর বৃদ্ধ বাবা ছিল, 2 বছর হলো মারা গেছে, আমাদের মালিক কিছু সাহায্যও করেছিল। শঙ্করের কথা শুনতে শুনতে রণজিৎ পার্বতীর দিকে তাকায়।
ঠিক আছে, তুমি এসো। মানে কথা স্যার, আপনি ফ্রেশ হইলেন, আমি আসি। দরকার হলে শুধু আমার নাম ধরে ডাকলেই হবে, আমি চলে আসব। ঠিক আছে শঙ্কর, তুমি এসো। এরপর রণজিৎ বাথরুমে গিয়ে শাওয়ার চালিয়ে স্নান করে, তারপর ক্লান্ত শরীরে বিছানায় এসে শোয়। নানান স্মৃতি তার মনের মধ্যে ভেসে বেড়ায়। ঘণ্টাখানেক ঘুমিয়ে হঠাৎই ধরপড় করে ঘুম ভেঙে উঠে বসে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। তার 5 বছর আগের টুকরো টুকরো স্মৃতি ভেসে ওঠে। রণজিৎ ও প্রতুল এই হোটেলে এসে উঠেছিল। প্রতুল সেই সময় জুনিয়র সেলস ম্যানেজার। রণজিৎদা, আমার মনে হচ্ছে এবারে তোমার প্রমোশনটা পুরোপুরি কনফার্ম। আরে দাঁড়াও দাঁড়াও প্রতুল, দাঁড়াও দাঁড়াও, আগে টার্গেটটা ফুলফিল করি। আরে বাবা, এখনো 1 মাস বাকি। আরে তুমি তো প্রায় টার্গেটটা ফুলফিল করেই ফেলেছো। হ্যাঁ তা ঠিক, এর জন্য আমায় কম কাঠখড় পোড়াতে হয়নি, তুমি একমাত্র সাক্ষী। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো তোমার সাক্ষী। বলছিলাম যে মানে কিন্তু এটা করেই ফেলো। দাঁড়াও প্রমোশনটা পাই। আমায় একটু দেখো রণজিৎদা, আমায় যেন ট্রান্সফার না করে দেয়। আরে না না, আমি তোমাকে আমার সঙ্গেই রাখব। একটু উইস্কি চলবে নাকি? না দাদা, তুমি খাও, আমার সহ্য হয় না, বমি পায়। এখনো সাবলীল হলে না প্রতুল। তুমি খাও, আমি ওই স্টেটমেন্টগুলো রেডি করি। এই বলে ঘর থেকে প্রতুল বেরিয়ে যায়। রণজিৎ বোতল থেকে হুইস্কি ঠেলে এক পেক খায়। ঠিক তখনই পার্বতী চা নিয়ে ঢোকে। ভেতরে এসো বাবুজি, আপনার চা। কি নাম তোমার? আমার নাম তো পার্বতী লায়েক। বাহ, চমৎকার নাম। পার্বতী কার নাম জানো? হ্যাঁ, দুগ্গা মা। আচ্ছা বাবুজি, আপনি কিছু খাবেন লাই? হ্যাঁ খাবো তো, ওই দাদাবাবুর চা খাওয়া হয়ে গেলে তোমাকে আবার ডাকবো। এবার তুমি গরম গরম চিকেন পাকোড়া নিয়ে আসবে। ঠিক আছে বাবুজি। ফের কিছুক্ষণ পর পার্বতী আবার আসে। বাবুজি, আপনার চিকেন পাকোড়া। বাহ, পাকোড়াটা তো দেখেই খেতে ইচ্ছা করছে। তুমিও খুব সুন্দর পার্বতী। এসো না পার্বতী, আমার পাশে এসে বসো না। লা বাবুজি, ম্যানেজার বাবুর মানা আছে, ঘরে বসা নিষেধ। আচ্ছা কথা বলা তো নিষেধ নয়, এসো না আমরা দুজনে একটু কথা বলি। লা বাবুজি, বাবুদের সাথে বেশি কথা বলাও নিষেধ, আমার একবার তো টাকাও কেটে নিয়েছিল। ঠিক আছে ঠিক আছে, তোমার টাকা কাটলে ভর্তুকি আমি দিয়ে দেব। কি দিবে? ভর্তুকি মানে ক্ষতিপূরণ। আমি বকশিস দিয়ে তোমার টাকা জুড়ে দেব। সেটা লেওয়াও নিষেধ আছে, ওই সংকটটা জানতে পারলে না ম্যানেজারকে গিয়ে নালিশ করে দিবে। এ কথা শুনে রণজিৎ পার্বতীর দিকে এগিয়ে যায়। পার্বতীকে গিয়ে বলে, আহ কেউ জানতে পারবে না। পার্বতীকে জড়িয়ে ধরতে গেলে পার্বতী পিছিয়ে যায়। লা বাবু, লা, এ ঠিক লয় ঠিক লয়, আমি ছাড়েন, আমি আসি এখন। পার্বতী কাপ প্লেট নিয়ে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর রণজিৎ ও প্রতুল রিসর্টের লনে হাঁটতে হাঁটতে অফিসের কথা বলতে থাকে। রণজিতের নেশাটা বেশ গাঢ় হয়েছে। রণজিৎদা, কাল সকালে কি গ্লোবাল মার্চেন্টে একবার যাবে? হ্যাঁ, গিয়ে কি কোনো লাভ হবে? ওদের পারচেস অফিসারের সঙ্গে আমার মোবাইলে কথা হলো, 10% ক্যাশ চাইছে। অর্ডার বেশি হলে আমার দিতে আপত্তি নেই,
কিন্তু পেমেন্টের ডেটটা বড্ড দেরিতে বলছে, 45 days। আমি সেটা বলে দিয়েছি, তাহলে আমি পেপারগুলো রেডি করি। হ্যাঁ হ্যাঁ তাই করো। আর বলছিলাম তুমি খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ আমি ডিনার করব না, হালকা কিছু খেয়ে নেব। তুমি আমাকে সকাল 8টার মধ্যে ডেকে দেবে। ওকে দাদা, গুড নাইট। গুড নাইট। তারই মধ্যে শঙ্কর এসে রণজিৎকে বলে, মানে কথা স্যার, ডিনারের অর্ডারটা দেবেন না? হ্যাঁ ওই প্রতুল যাচ্ছে কিচেনে, আর আমার জন্য হালকা কিছু রুমে পাঠিয়ে দিও। মানে কথা স্যার, এখন তো অফ সিজন, তাছাড়া বোর্ডারও নেই বললেই চলে। কি খাবেন বললে ওরা করে কিচেন বন্ধ করে দিবে। বলছিলাম রাতে কি একটু চা পাওয়া যাবে? মানে ডিনারের পর ওটা কিন্তু আমার অভ্যেস। ও মানে কথা স্যার, আপনি চিন্তা করবেন না, ওটা আমি ওই পার্বতীকে বলে দেব। ও তো সারা রাত নিচের রুমেই থাকে, ওকে বললে ও চা করিয়ে দিবে। তাহলে আমার জন্য এক পিস চিকেন আর একটু সবজি দিলেই হবে, আর আমার ঘরে একটু জল পাঠিয়ে দিও, মিনারেল ওয়াটার। ওকে স্যার, মানে কথা আধ ঘন্টা পর পাঠাচ্ছি। হ্যাঁ ঠিক আছে স্যার। বলছিলাম মানে কথা, কাল কি আপনারা থাকছেন? হ্যাঁ সকালে একটু কোম্পানি ভিজিটে যাব, তারপর ডিসাইড করব। ওকে স্যার। বলছিলাম মানে কথা, কালকে লাঞ্চ কি করবেন স্যার? কাল লাঞ্চটা আমরা বাইরেই করব। ওকে স্যার, মানে কথা ঠিক আছে স্যার। এর কিছুক্ষণ পর রণজিৎ একা রুমে ফিরে এলে পার্বতী আবার চা নিয়ে ঢোকে। বাবুজি আপনার চা। এসো ভেতরে এসো। আপনি রাতে আর চা খাবেন কি বাবুজি? সেটা বলতে পারছি না, তবে তুমি যদি আমার সঙ্গে একটু গল্প করো। দাঁড়ো। এ কি বাবুজি, আপনি দরজা বন্ধ করছেন কেন বাবুজি? পার্বতী এটাও বুঝতে পারছিস না? এরপর রণজিৎ পার্বতীকে জাপটে ধরে ঠোঁটে চুমু খায়, তারপর বিছানায় সজোরে ফেলে পাশবিক অত্যাচার শুরু করে। লা লা বাবুজি, লা আমাকে ছাড়ুন, ছাড়ুন বাবুজি। টাকা দেব, অনেক টাকা দেব পার্বতী তোকে। এ পাপ তো আছে, বাবুজি ছাড়ুন। এরপর পার্বতী নিজেকে কোনো মতে সামলে নিয়ে দরজা খুলে বেরোতে যায়। রণজিৎ আবার জাপটে ধরে বিছানায় ফেলে, তারপর তুই আমাকে লুংড়া করে দিলি, তোকে তোকে আমি চার বকলাই, তোকে আমি চার বকলাই, আমি সব লোক দিয়ে ডাকবো, আমি আমি তোকে শাস্তি দিব। ম্যানেজার বাবু, ও ম্যানেজার বাবু, কোথায় তুই? চুপ কর পার্বতী, একটাও কথা বলবি না, চুপ কর। তোকে বলেছি না অনেক টাকা দেব। রণজিৎ বালিশ দিয়ে মুখ চাপা দেয়, হাত দিয়ে গলা চেপে ধরে। পার্বতী আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। পার্বতী, হেই পার্বতী, মৃত পার্বতীকে দেখে কি করবে ভেবে না পেয়ে সে আস্তে আস্তে দরজা খুলে প্রতুলকে ডাকতে যায়। প্রতুল এসে মৃত পার্বতীকে দেখে ঘাবড়ে যায়। দুজনে মিলে শলা পরামর্শ করে, তারপর একটি চাদরে মুড়ে পার্বতীর দেহটা ধীরে ধীরে নিচে নামিয়ে আনে। গাড়ির পেছনের সিটে পার্বতীকে শুয়ে দেয়।
তারপর রণজিৎ আর প্রতুল গাড়ি নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে। অনেক খুঁজে একটি নির্জন জায়গায় মাটি খুঁড়ে একটি গাছের তলায় পুঁতে দেয় পার্বতীর মৃতদেহ। এরপর দীর্ঘ 5 বছর কেটে যায়। রণজয় আবার আসে এই হোটেলে। পুরনো টুকরো টুকরো স্মৃতি তার মনে পড়তে থাকে। রণজিৎ জানলা দিয়ে গভীর জঙ্গলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার আর ঘুম আসতে চায় না। তাকে জঙ্গল যেন অদৃশ্যভাবে আকর্ষণ করতে থাকে। রাতের জঙ্গল। হঠাৎ দরজায় শব্দ। পার্বতী এসে দাঁড়ায়। বাবুজি, রাতে কি খাবেন? কিচেন তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমি ম্যানেজার বাবুকে টেলিফোনে জানিয়ে দিয়েছি রাতে আমি কি খাবো। আচ্ছা, ঠিক আছে। এই বলে পার্বতী বেরিয়ে যায়। তারপর রণজয় উদাস মনে জানালা দিয়ে জঙ্গলের দিকে তাকিয়ে আরো 2 পেগ হুইস্কি গলায় ঢালে। তারপর হন্তদন্ত হয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়। পথে গেটের মুখে মালতীর সঙ্গে দেখা। এই যে বাবুজি, আপনি তো 26 নম্বরের। হ্যাঁ, কেন? আপনার খাবার নিয়ে যেতে বললো ম্যানেজার বাবু, কিচেন তো বন্ধ হয়ে যাবে। ও হ্যাঁ, তুমি গিয়ে আমার ঘরে খাবারটা রাখো। এনাও এনাও ঘরের চাবি, যাও। বলছি বাবুজি, এই রাতের বেলা জঙ্গলে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, ও মালতি, আমার একটা কাজ বাকি আছে, সেটাই করতে যাচ্ছি। আ তা দেখবেন বাবু, সাবধানে যাবেন, আশপাশটা তো ভালো নয়, যা জীব জন্তুর উৎপাত। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, গিয়ে ঘরে খাবারটা রেখে দাও। এই বলে রণজিৎ গভীর জঙ্গলের দিকে এগিয়ে যায়। তারপর অনেকক্ষণ খোঁজার পর পার্বতীকে গত 5 বছর আগে যে গাছের তলায় পুঁতেছিল সেখানে এসে দাঁড়ায়। এই তো এখানেই পার্বতীকে পুঁতেছিলাম। পার্বতী পার্বতী, তুমি আমায় ক্ষমা করো পার্বতী, আমি তোমায় ভালোবাসতেই চেয়েছিলাম, বিশ্বাস করো, আমি তোমায় ভালোবাসতেই চেয়েছিলাম পার্বতী। বাবুজি, পার্বতী বাবুজি, আমাকে ক্ষমা করো পার্বতী, আমাকে ক্ষমা করো বাবুজি, ও বাবুজি, ভালোবাসতে চেয়েছিলাম বাবুজি, পার্বতী, ও বাবুজি। এই যে বাবুজি, আমি পার্বতী লায়েক। পার্বতী, আমাকে ক্ষমা করো পার্বতী, আমি আমি তোমাকে সত্যি ভালোবাসতে চেয়েছিলাম পার্বতী, পার্বতী। তোকে ছেড়ে দেব? হ্যাঁ, তুই খারাপ আদমি আছিস, তোকে আমি ছাড়ব কই? তুই আমাকে নোংরা করেছিস, তোকে আমি ছাড়ব কই? হৃদরোগে আক্রান্ত হয়ে রণজিতের মৃত্যু ঘটে। ধীরে ধীরে তার দেহ মাটিতে লুটিয়ে পড়ে আর আকাশে বাতাসে শোনা যায়, বাবুজি, বাবুজি, বাবুজি।